এক ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রীর এন্তেকালের পরে তার চেহারা বা শরীর দেখতে পারবো কিনা, আর আমার এন্তেকালের পরে আমার স্ত্রী আমাকে দেখতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে, দেখতে পারবে, গোসল দিতে পারবে। বরং স্ত্রী যদি স্বামীকে গোসল দেয়, স্বামী যদি স্ত্রীকে ওষুধ দেয়, এটা সবচেয়ে ভালো। আলী রাজি আল্লাহ তাআলাহু, ফাতেমা রাজি আল্লাহ তাআলাকে গোসল দিয়েছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেব, আর তোমার আগে যদি আমি মারা যাই তো তুমি গোসল দেবে। যদিও সেটা করতে বাস্তবে পারেননি হয়তো, যে কোনো কারণে হোক, কিন্তু কথা হচ্ছে যে এই আকাঙ্ক্ষা করেছেন সেটা কি নাজায়েজ। সুতরাং যেই মজহাবে বলা হয়েছে যে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী তালাক হয়ে যায়, এটা মন গড়া ফতোয়া। সুতরাং দেখতে পাবে না, বিচ্ছেদ নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, স্বামী মরার পরে কি হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এটা ভুল ফতোয়া, আর এটা হাদিস বিরোধী ফতোয়া। এই ফতোয়া থেকে সতর্ক সাবধান করছি। জি, আমি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি, এখন ইসলাম গ্রহণের পরে আমার বাবা যারা অমুসলিম হয়ে রয়েছে, তাই না, অমুসলিম হয়ে রয়েছে, তাদের ধন সম্পদে আমি ভাগ পাবো কিনা জানি না। যদি উনি এখনই মুসলমান হয়ে থাকেন তো এই এর উত্তরটা দেওয়াটা হিকমার কাজ হবে কিনা সাহেবরাই বলবেন। কথা হচ্ছে যে অনেক সময় এর উত্তর যদি নেগেটিভ হয়ে যায় তো মনটা খারাপ হয়ে যায়, এত জমি জায়গা টাকা পয়সা থেকে বঞ্চিত হবো, দৌড় ইসলামই ছেড়ে দেবো, তো এটা হলে তো মহাবিপদ, জাহান্নামে চলে যাবেন। সেই জন্য ওই ব্যক্তি যদি সরাসরি সামনে দেখা করেন যে তার ইমান যদি মজবুত হয় তাহলে এই ফতোয়া তার জন্য জেনে নেওয়া উপযুক্ত, কিন্তু যদি এখন একবার নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন, এখনো ইসলামের ওপর পাকা শক্তিশালী হতে পারেননি, তাহলে বলবো যে এই প্রশ্নের উত্তরটা একটু বিলম্বে লেটে জানা ভালো, এর উত্তরটা লেটে জানা ভালো। শরীয়তের বিধান হচ্ছে যে দিন যদি ভিন্ন হয়ে যায় তাহলে কেউ কাল্লা ইয়ারসুল মুসলিমুল কাফেরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, মুসলিম কাফের ওয়ারিস হবে না আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। তবে আল্লাহ আপনার জন্য, এখানে বলে দিই, আল্লাহ আপনার জন্য রিজিকে দরজা খুলে রেখেছেন উত্তম বিকল্প দেওয়ার জন্য, আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, অফুরন্ত রিজিক দিতে পারে। হতে পারে যে যা জমি ভাগ পেতেন বা টাকা পয়সা ভাগ পেতেন বাপ মায়ের, তার চেয়ে অনেক বেশি আল্লাহ দিয়ে দিবেন, অনেক ভালো রাখবেন, কিন্তু আপনি এখানে আপনার ইমানের পরীক্ষা হয়ে যাচ্ছে, সুতরাং সাবধান। আর হতে পারে যে আল্লাহ, আর একটা দিক আছে, সেটা হচ্ছে মুসলিম ভাইদের উচিত হবে, আমাদের ফরজ যে মুসলিম ভাইরা নিউ মুসলিমের আর্থিক সাহায্য সহযোগিতা করব, তার বাড়ি নেই বাড়ি বানিয়ে দেবো, তার ভিটে মাটি নেই ভিটে মাটি কিনে দেবো, এটা মুসলিম সরকারের জন্য ফরজ। এইরকমই মুসলিম সমাজ, মুসলিম সরকার যদি না করে তো মুসলিম সমাজের জন্য ফরজ যে সমাজের লোকেরা টাকা পয়সা উঠিয়ে অথবা নিজের জমি দিয়ে দিবে যে আল্লাহর রাস্তায় বাড়ি করো, আল্লাহর রাস্তায় তোমাকে দিলাম। জি হ্যাঁ, অল মুআল্লাফাতে কুলুবুহুম। জি, একজন মেয়ের আমি প্রতিপালন করি আর তার ওই মেয়ের বাবা সম্পর্কে জানা নাই যে বাবা কে, যদি জানা না থাকে তো আসল অভিভাবক সম্পর্কে জানা নেই আপনার, এই ক্ষেত্রে সমাধান কি, বিয়ে কে দেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে, ফাস সুলতান ওয়ালি মাল্লা ওয়ালি আল্লাহ, যার অভিভাবক ওলি নেই তার ওলি অভিভাবক হচ্ছে দেশের শাসক, দেশের শাসক, দেশের শাসক তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তো বিয়ে পড়াইতে আসবে না, আসবে নাকি, তাদের কি আছে, প্রতিনিধি আছে, প্রতিনিধি কে, প্রতিনিধি হচ্ছে আদালত, আদালত, আদালতের জজ বা আদালতের যে আদালত থেকে রেজিস্টার্ড কাজী আমাদের সমাজ আছে, এমনকি ভারত মুসলিম পার্সোনাল যেহেতু আছে সেখানে কিন্তু সরকারি রেজিস্টার্ড কাজী আছে, কাজীকে সরকার যখন রেজিস্ট্রেশন দিয়েছে সে বিয়ে পড়াইতে পারে, সে বিবাহ বিচ্ছেদ তালাকের কাজ করতে পারে, ওই রকমই জমি জায়গার ভাগ বন্টন এই কাজগুলি মুসলিম পার্সোনাল যেগুলো এগুলোর অধিকার সরকার দিয়েছে, সে ওলি হয়ে বিয়ে পড়িয়ে দেবে। আর যদি কোথাও কিছুই না থাকে, রেজিস্টার্ড কাজীও নেই আর কোনো আদালতে গিয়ে যে হবে তাও হচ্ছে না, যদিও হয়ে যাবে, তো এই ক্ষেত্রে যে কোনো আলেমে দিনের কাছে বিয়ে পড়িয়ে নেবেন, তিনি ওলি বিয়ে পড়িয়ে দেবেন তিনি, কারণ ওলি হচ্ছে দুই রকম, এক হচ্ছে শাসক, শাসক ওলি আমর উলুল আমর, আর উলুল আমরের অন্তর্ভুক্ত হচ্ছে ওলামায়ে কেরাম। সুতরাং কোনো আলেমও যদি
এই দায়িত্বটি পালন করে, তো আশা করি আল্লাহ আলাম হয়ে যাবে। জি দশজন মিলে মসজিদ বানাতে যাচ্ছে, কিন্তু এক ভাই বলল যে আমি সব টাকা দিয়ে দেবো মসজিদ বানাবো, কিন্তু আমার নামটা মসজিদে দিতে হবে, মানে মসজিদে অমুক করতে হবে, তাই না? এটা আপনাদের জন্য, জনগণের জন্য জায়েজ। কোনো বিশেষ ব্যক্তির নামে যদি মসজিদ করা হয় যে মসজিদ আব্দুর রহমান, আর আব্দুর রহমান টাকা দিয়েছে ধরেন, তো অসুবিধা নেই, জায়েজ আছে। মসজিদ অমুক কোম্পানির মসজিদ আছে, এরকম মেলার নাম আছে, মসজিদ আল মজদুই, মসজিদ অমুক, হ্যাঁ জামে অমুক আছে, আর লোকেরা জানছে যে অমুকের মানে অমুক কোম্পানির মালিকে মসজিদটা বানিয়ে দিয়েছে, তো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু ইন্নামাল আমাল ওবিন নিয়াত, ওই ব্যক্তি যেই ব্যক্তির নামটা অ্যাড করতে বলছে তার নিয়তটা কি, সেটা হচ্ছে আল্লাহর কাছে দেখার বিষয়। নিয়ত যদি খলুসিয়াত থাকে, দুনিয়ার কোনো স্বার্থ না থেকে থাকে, তাহলে ভালো কথা। আর নিয়ত যদি গড়বড় থাকে, তো নেকি তো গড়বড় হবে, জি হ্যাঁ, পরিণামে গড়বড় হবে, আখেরাতে কিছু পাবে না, দুনিয়ার সুনাম পাবে। তালাকের মাসআলা, তালাকের মাসআলা সৌদি আরবের ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলে কি করে জানেন, এই মাসলার উত্তর দেওয়ার অধিকার কিন্তু আলেমদের না, এই অধিকারটা হচ্ছে কাজার, অর্থাৎ আদালতে যে কাজী জজেরা আছেন ইসলামিক আদালতে সৌদি আরবে, তাদের। এই জন্য আপনি যদি মারকাজুদ্দাওয়াতে জিজ্ঞেস করতে যান মুফতিদেরকে, তো ওরা ফতোয়া দেবে না, ওরা বলবে যে যাও এতে তালাকের মাসলা নেওয়ার জন্য কোর্টে যা, কোর্টে যা, স্বামী স্ত্রী। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই তালাকের মাসলায় ফতোয়া দিতেন, কিন্তু স্বামী স্ত্রী দুজনকে ডাকতেন, আর দুইজনের বয়ান শুনতেন, কারণ বয়ানে পার্থক্য হইতে পারে, স্বামী বলছে একরকম, স্ত্রী বলছে আর একরকম, হইতে পারে না, পারে না, স্বামী বলছে আমি এক তালাক বা দুই তালাক দিয়েছি, স্ত্রী বলছে না আমাকে তিন তালাক দিয়ে দিয়েছে, তাহলে তো সময় লাগে, ফতোয়া দুই রকম হয়ে যাবে। সুতরাং দুইজনকে সামনে রেখে ফতোয়া দেওয়া উচিত, এই চারটে কথা নয় যে আমার কাছ থেকে আপনি শুনলেন আজকে তালাকের মাসলা, আর তারপরে সমস্যাটা ছিল দেশের, আর দিলেন টেলিফোন করে, আজকে গিয়েছিলাম মাহফিলে, আর ওখানে আপনাদের যে সমস্যাটা হয়েছে ওটার উত্তরটা শুনেছি, এই ফতোয়া দিয়ে দিলাম, আমার কাছ থেকে শুনলেন, আর তারপরে আপনি হয়ে গেলেন মুফতি, দিলেন টেলিফোনে ফতোয়া দিয়ে, অথবা ফেসবুকে ছেড়ে দিলেন যে এরকম হইলে এরকম হবে, যাই জন্য এরকম ফতোয়া দেওয়া, তালাকের ফতোয়া আর বিবাহের ফতোয়া দেওয়া, আল্লাহকে ভয় করুন, আল্লাহর পক্ষ থেকে এটা সাইন করা, ইলামুল মুআক্কিন আন রাব্বিল আলামিন, আল্লামা ইবনুল কাইয়িমের কিতাব আছে, আল্লাহর পক্ষ থেকে যেন আপনি তৌকি মানে সাইন করছেন, সিগনেচার করছেন, ফতোয়া দিচ্ছেন, তো সাবধান, সাইন করার অধিকার আছে কিনা আপনাকে, এই অথরিটি আপনাকে দেওয়া হয়েছে কিনা এটা দেখার বিষয়। সুতরাং এই ফতোয়া নিয়ে নকল করবেন না। তালাক, এক তালাক অথবা দু তালাকের পরে বিবাহ বিচ্ছেদ হয়েছে, একবারে তালাক মোগাল্লাজা হয়নি, তাহলে ইদ্দত পার হয়ে গেলে বিয়ের নবায়ন সরাসরি করলে হয়ে যাবে, দেড় বছর পর বিয়ে করিনি সরাসরি, নতুন মোহর দিয়ে, নতুন ইজাব কবুল এবং ওলির মাধ্যমে বিয়ে যদি হয়ে যায়, মোহরা না নির্ধারণ করে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি তিন তালাক, এখন তো বলেছেন তালাক দিয়েছে তারপরে বিয়ে করেছে, তিন তালাক হয়ে গেছে তারপরে দেড় বছর পরে ও সরাসরি বিয়ে করেছে, না বিয়ে করা যাবে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায়, স্বেচ্ছায় আবার ওই হিল্লার বিয়ে নয়, হারাম, এটা চরিত্রহীনতা, এটা অশ্লীলতা, হিল্লার বিয়ে ইসলামের নেই, কথা বোঝা গেছে, হিল্লার উপর আল্লাহর গজব আছে। যেমন দাউদ আলাইহিস সালামের জাতি হিল্লা করেছিল, শনিবারে মাছকে ঘেরে রেখে দেবো আর তারপরে রবিবারে ধরে নেবো, আল্লাহ বলছে শনিবারে ধরিও না, আমি ধরলাম না, তো ওই রকমই যারা তালাকের হিল্লা করছেন ওরাও ওই রকমই, যে একটা কোনো হুজুরের সাথে বিয়ে দিয়ে দেবো, দামামে এক ছেলে আছে রমজান মাসে এসছে, ওর এইরকমই তিন তালাক হয়েছে, ওর স্ত্রীর এক হুজুরের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আর হুজুর ওই রকম সমাজের তো পয়সা খায়, কোরআন খানি বক্সানো তাবিজ, তোমার পয়সার তো অভাব নাই, হুজুর বলেছে এক রাত রেখে ছেড়ে দেবো, এক রাত কে না ৬ মাস হয়ে গেছে, গত রমজানে বলছি ইফতার ক্যাম্পে আমাদের কাছে এসছে, বলছে যে শেখ ৬ মাস হয়ে গেছে ওই লুচ্চা হুজুর আমার স্ত্রীকে ছাড়তে চায় না, আউযুবিল্লাহ, ও ছাড়তে চায় না, আচ্ছা স্ত্রীকে বলছে যে তুই চল আয়, কারণ কথা আছে যে তুই এক রাত থেকে চলে আসি, বলছে না না একে ভালো লেগেছে আমি যাবো না, বুঝতে পেরেছেন, সত্য ঘটনা, লজ্জাকর ঘটনা, এগুলি কাফেররা শুনলে হাসবে, এগুলি ইসলামের ফতোয়া না, কথা বোঝা গেছে, এগুলো অশ্লীলতা, খবরদার আল্লাহর কাছে, হ্যাঁ সতর্ক সাবধান, আল্লাহকে ভয় করেন, না তো জবাব দিত আল্লাহর কাছে, স্বেচ্ছায় কোথাও বিয়ে হইলো, আর স্বেচ্ছায় বিয়ের পরে স্বেচ্ছায় ওর সাথে সংসার চললো না, স্বেচ্ছায় ছেড়ে দিল, কোনো রকমের ইশারা ইঙ্গিত নাই যে বাবারে আমি লাইনে আছি তুই ছেড়ে দিস, না 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 কিচ্ছু না, ও চললো না সংসার, ছেড়ে দিল, তারপরে ইদ্যত পার হলো, তারপরে অন্য রপায়গাম দিতে পারে, আপনিও দিতে পারেন, যার সাথে মেয়ের বাবা দেয় আর যার জন্য ওই মেয়ে রাজি হয়,
বোঝা গেছে, এটা আছে। না হলে তিন তালাকের পরে ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রা। জি, আকিকার মাসআলা কয়দিনে দিতে হবে আর তারপরে হবে না, এই বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে সহি আকিদার আলেম আলমাদের মাঝেও। একদল আলেমরা একবারে শক্ত ফতোয়া যে সাত দিন তো সাত দিন তারপরে চলবে না, এটাও তাদের ফতোয়া। আরেক দল ওলামারা বলছেন চোদ্দ দিন একুশ দিন অথবা তারপরে বড় হয়েও দিলে চলবে, যেমন শেখ আলবানী রাহেমাহুল্লাহ, শেখ ইবনে বাজ, তাদের ফতোয়া দেখেছে, তারা বলছেন তারপরে দেওয়া চলবে যদিও সেটা সুন্নতের খেলাফ। এখন সহি আকীদা ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, এতে দল পাকাবার কোনো দরকার নেই আর গোড়ামি করার দরকার নেই, আপনার মনে যেটাতে শান্তি হয় তার উপরে আমল করেন, তবে ইচ্ছে করে এখনো ছেলে মেয়ে হয়নি আপনার হবে আর এখন থেকে আপনি নিয়ত করছে সাত দিনের পরে দেব বড় হয়ে দেবো না, এই কাজ করিয়েন না, সুন্নতের পাবন্দি করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের সপ্তম দিনে দিয়েছেন, আপনিও সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অনেক ওলামারা যেহেতু বলেছেন যাদের সময় পার হয়ে গেছে, সাত দিন পার হয়ে গেছে, এখন মনটা চাইছে যে আমি তো জানতাম না মাসালা, এখন আমি দেশে গিয়ে আসলে আকিকা দিব এরকম মনের নিয়তটা ছিল, তো দেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। এত বাড়াবাড়ি করার দরকার নাই যে যে সাত দিন বলেছে সেটাই ঠিক, আর যারা চোদ্দ দিন একুশ দিন বলেছে অথবা তারপরে দু বছর তিন বছরের ছেলের জন্য আকিকার জন্য জায়েজ বলছে হতে পারে যদিও সুন্নতের খেলাফ, তারা ভুল, না না এইসব সিদ্ধান্ত দিয়েন না আর এইসব বাড়াবাড়ি করতে যায় না। শেষ প্রশ্ন হচ্ছে যে স্থানীয় ভাষায় জুমার খুতবা দেওয়া কি, জুমার খুতবা অথবা ঈদের খুতবা দুটোই বলে দিচ্ছেন। খুতবা মানে কি এটা আপনাকে বুঝতে হবে, খুতবা মানে কি, খুতবা মানে খেতাব করা, আরবিতে খেতাব, ওটা বাংলায় হচ্ছে সম্বোধন, ইংরেজিতে হচ্ছে অ্যাড্রেস করা, কথা বোঝা গেছে। আচ্ছা সম্বোধন করা, বাংলা ভাষা দিয়ে চলি, সম্বোধন করা কোন ভাষায় হবে, আমি আপনাদেরকে সম্বোধন করছি না করছি না, যদি আমি এখন এক দেড় ঘন্টা পার হয়ে চলে যাচ্ছে তবু আপনারা বিরক্ত হচ্ছেন না, ঠিক না, জাজাকুমুল্লাহ খাইর, কারণ কারণটা কি বুঝছেন, সেই জন্য বুঝছেন, সেই জন্য আরবিতে যদি এখন আমি বেশি না পাঁচ থেকে দশ মিনিট বলা শুরু করি হয় ঘুম চলে আসবে আর না হলে আরামে ঘুম চলে আসবে আর না হলে আপনারা কাপড় ঝাড়া দিয়ে সব পালাবেন, যে পালায় কেন দেখি কিছু বুঝি না ফালতু ফালতু বসে থেকে লাভটা কি, কথা বোঝা গেছে। জি হ্যাঁ, তাহলে এই যে আচ্ছা আরবি ভাষা, আরবি ভাষা অন্য ভাষা চাইতে ভালো, ঠিক না, এতে কোনো সন্দেহ না, আরবি ভাষা হচ্ছে শ্রেষ্ঠ ভাষা, অনেক ওলামা শেখ হুসাইন তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তো বলছেন যে আরবি বলতে পারে তার জন্য অন্য ভাষায় কথা বলা মকরু, এত বড় ফতোয়া তার আছে। তো যাই হোক, আমরা আরবি বলতে পারি সুতরাং আমাদের জন্য অন্য ভাষা বলা উচিত নয়, এই ফতোয়া অনেক ওলামাদের আছে। যাই হোক, আরবি ভাষা উত্তম ভাষা কিনা, আর আমি ধরেন বা শেখ রফিক আলহামদুলিল্লাহ আরবিতে লেকচার দিতে পারবেন, উনি উনি যদি আরবিতে লেকচার দেন তো আপনাদের কিছু বুঝে আসবে, কিছু শিখতে পারবেন, দিন শিখতে পারবেন, কিচ্ছু শিখতে পারবেন না, তাহলে আপনাদেরকে কল্যাণ থেকে বঞ্চিত রাখলাম না রাখলাম না, চিন্তা করেন আপনি। তো এই খুতবা যদি আরবি ভাষায় হয় তো সেটা খেতাব সম্বোধন হইল না, সেটা মন্ত্র হইল, সেটা সম্বোধন হলো না, এটা কি হলো, মন্ত্র হইল। এই মন্ত্র পাঠের জুমার খুতবা, মন্ত্র পাঠের ঈদের খুতবা চলছে, যার ক্ষতিকর দিক হচ্ছে যে আমাদের দেশগুলির নেতারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, ওরা জুমা পড়তে আসে কোনো না কোনো মসজিদে জুমা পড়ে, ঈদ পড়তে আসে ঈদগাহের ময়দানে আসে, কিন্তু কিছু বুঝে না, একটু মন্ত্র শুনে চলে যায়, কথা বোঝা গেছে কি না, বাউন্নটা জুমা দুটো ঈদ চুয়ান্নটা টপিক সম্পর্কে বাংলায় যদি খুতবা হইতো তাহলে আমাদের নেতারা জানতে পারতো, আমাদের পুঁজিপতিরা জানতে পারতো, আমাদের সমাজের বড় বড় অফিসাররা জানতে পারতো, যারা এইসব ওয়াজ শুনতে আসবে না, মাহফিলে আসবে না, ওইসব সময়ও নেই ওদের কাছে আর ওই মন মানসিকতাও নেই যে ওখানে গিয়ে বসে শুনবো, কথা বলছে স্পেশাল গেস্ট করে নিয়ে আসেন সেটা হয়তো আলাদা কথা, কিন্তু এমনি সময়ও নাই ব্যস্ততা আর তার উপরে তার আসবে না, কিন্তু একজন মুসলিম নেতা হিসাবে মুসলিম পুঁজিপতি হিসাবে জুমা পড়তে আসবে ঈদ পড়তে আসবে,
তাদেরকে যদি নিজের ভাষায় আমরা খুতবাটা দিতাম, তাহলে বছরে 54টা বিষয় সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান হয়ে যেত। বিষয়ভিত্তিক আলোচনা করলে 5 বছর পরে হিসাব করেন যে সেই দেশের শাসক, সেই দেশের বড় বড় কোম্পানির মালিকরা আলেমের মতো হয়ে যেত। হইতো না? হইতো না? তৌহিদ বুঝতো, তৌহিদ কত প্রকার বুঝতো, শিরিক কত প্রকার বুঝতো, নাস্তিকতা কি, ইমান ভঙ্গকারী বিষয় কি সব বুঝতো, নামাজের মাসাইল কি সব জানতো, কিছু জানে না। বোঝা গেছে? কত বড় কল্যাণ থেকে মন্ত্রে ধর্ম বঞ্চিত রেখেছে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, পুঁজিপতিদেরকে, অফিসারদেরকে, যারা প্রশাসনে রয়েছে তাদেরকে। আল্লাহ যেন এই বুঝটা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং খুতবা মানে খেতাব, এই খেতাব যেই ভাষা বুঝে সেই ভাষায় খেতাব করার তৌফিক দান করেন। আর ভালো করে মনে রাখবেন, এটাই হচ্ছে দিনের দাবি, দিনের দাবি। একজন শেখ সৌদি আরবের খুব বড় আলেম, তিনি বলছে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ এমন দিন নাজেল করতে পারেন না যেই দিনে এইরকম অযৌক্তিক মাসলা আছে যে খুতবা হবে আরবি ভাষায় বাঙালিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য, কেরালাদের জন্য, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানদের জন্য, ইংরেজদের জন্য আরবিতে খুতবা হবে, এইরকম অযৌক্তিক ধর্ম আল্লাহ নাজেলই করতে পারেন না। কারণ দিন হচ্ছে দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, প্রাকৃতিক দিন হচ্ছে ফিতরাত আল্লাহ। জি হ্যাঁ, আপনার আমার প্রকৃতির সাথে তার সামঞ্জস্যতা আছে। সুতরাং মনে রাখবেন যে দিন অযৌক্তিক নয়।